আসসালামু আলাইকুম, আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হুসাইন সামি। ফ্রান্স কি লিওনেল মেসিকে ভয় পাচ্ছে? হার্নান্দেস প্রেস কনফারেন্সে বলেছেন যে লিওনেল মেসিকে তারা ভয় পাচ্ছেন না, বাট এটা খুব সম্ভবত নিজেদেরকে মোটিভেট করার জন্য আসলে তার এই কথা বলে, এবং স্বাভাবিকভাবে তিনি সেটা বলবেনই। কিন্তু ফ্যাক্ট হচ্ছে ফ্রান্স লিওনেল মেসিকে ভয় না পেয়ে তো আসলে কোনো উপায় নেই, কারণ এই বিশ্বকাপটা আসলে লিওনেল মেসিরই বিশ্বকাপ এবং তিনি যা করে দেখাচ্ছেন আর মাত্র একটা ম্যাচ বাকি, এবং সেই ম্যাচটাতেও তিনি অবশ্যই সর্বস্বটা উজাড় করে দিয়েই খেলবেন। এবং স্কালোনির গেম প্ল্যানের মাস্টার ট্যাকটিশিয়ান হচ্ছেন লিওনেল মেসি, সেই জায়গাটাতে তাকে নেয়ার জন্য অর্থাৎ তাকে রুখে দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই মাস্টার প্ল্যান থাকতে হবে দিদিয়ের দেশমের। কিন্তু লিওনেল মেসির এগেনস্টে কোনো প্রকার মাস্টার প্ল্যান করে কোনো লাভ নেই, তাকে থামানো যাবে না। এই কথাটা আমি বলছি না, এই কথাটা বলছেন সাবেক ফ্রেঞ্চ ডিফেন্ডার গায়েল ক্লিচি, যিনি একটা সময় আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন। তিনি বলছেন লিওনেল মেসি এমন একজন প্লেয়ার যার এগেনস্টে আপনি যত ধরনের পরিকল্পনা করেন না কেন, তিনি সকল প্রকার পরিকল্পনা থেকে সকল প্রকার গেম প্ল্যানকে ভেস্তে দিয়ে উড়িয়ে দিয়ে তিনি তার মতো ঠিকই বের হয়ে যাবেন। অর্থাৎ লিওনেল মেসিকে এই জায়গাটায় ফ্রান্স যে ভয় পাচ্ছে তার কথাতেই সম্পূর্ণভাবে স্পষ্ট। খেলোয়াড়ি জীবনে তিনি অনেক ফরওয়ার্ডদের পরিকল্পনা ভেস্তে দিয়েছেন, গেম প্ল্যান ভেস্তে দিয়েছেন, কিন্তু এই মুহূর্তে তিনি নিজেই অসহায় বোধ করছেন ফ্রান্সের জন্য, যে লিওনেল মেসিকে আটকানোটা এই ফ্রান্সের পক্ষে সম্ভব হবে না। কারণটা হচ্ছে লিওনেল মেসি যেভাবে প্লেমেকিং করছেন, তিনি একটা ডিফারেন্ট রোলে তিনি খেলছেন, সেই সঙ্গে উইথ দ্য বল তিনি যেভাবে হঠাৎ করে হাঁটতে হাঁটতে রান করছেন, সেই জায়গাটায় আলটিমেটলি অ্যাসিস্ট্যান্সের জায়গাটা চিন্তা করলে সেটা ফ্রান্সের পক্ষে দুরূহ ব্যাপার হয়ে যাবে। এবং লিওনেল মেসিকে যদি আপনি মার্ক করেন তিনি অ্যাসিস্ট করবেন, লিওনেল মেসিকে যদি আপনি ছেড়ে দেন তিনি তখন গোল দিবেন। এখন আপনি একটা উভয় সংকটে পড়ে যাবেন যে আপনি কি তাকে মার্কিংয়ে রাখবেন নাকি তাকে আপনি ছেড়ে দিবেন। এখন তাকে ছেড়ে দিলে তিনি যখন শর্টস্টন টার্গেট করবেন সেটা আপনার জন্য বেশি সুবিধাজনক, নাকি তাকে আপনি মার্ক করলে পরে তিনি আপনাকে যখন তিনি যখন অ্যাসিস্ট করবেন সেটা আপনার জন্য বেশি বিপজ্জনক। এই জায়গাটা নিয়ে কিন্তু যে কোনো দলেরই একটা মাথা ব্যথার বড় কারণ থাকতে পারে, কিংবা যে কোনো দল আসলে এক ধরনের উভয় সংকটে থাকতে পারে। ক্লিচি বলেন, আমার মনে হয় মেসির বিরুদ্ধে কোনো পরিকল্পনা করে লাভ নেই, আপনি তার বিরুদ্ধে কোনো পরিকল্পনা করে সফল হবেন না, কারণ মেসির দারুণ ছন্দে আছে, টুর্নামেন্টের শুরু থেকে সে ছন্দে আছে, তাকে থামানো সম্ভব নয়। তিনি মনে করেন মেসিকে আটকাতে গেলে ফ্রান্সের আক্রমণ ভাগটা দুর্বল হয়ে পড়বে, আর এমবাপ্পের নেতৃত্বে আক্রমণ ভাগ শানিত করতে গেলে হুমকি হয়ে উঠবেন মেসি। তিনি জানিয়েছেন, আমার দুশ্চিন্তার জায়গা হলো এমবাপ্পে না হয় আক্রমণে যেতে পারছে, কিন্তু মেসিকে আমরা কিভাবে সামলাবো? এমবাপ্পেকে সাপোর্ট দিতে যারা কাজ করবে তারা মেসিকে আটকানোর কাজ করতে পারবে না, এই ব্যাপারটা কি করা যায়? দেশমের কাছে হয়তো সমাধান আছে, তবে মনে হয় না দেশম তার খেলার ভাবনা পরিবর্তন করতে পারবে। সে এমবাপ্পেকে স্বাধীনতা দিতে চায়, তখন আবার ঘুরে ফিরে সে আগের প্রশ্ন, মেসি এবং এমবাপ্পের মধ্যে মূল লড়াই এবং তাদের মধ্যে কে বেশি কার্যকরী হতে চলেছে। দিন শেষে লড়াইটা তাই পিএসজির দুই স্ট্রাইকারের, এমনটি বললেও ভুল হবে না। তবে আর্জেন্টিনা মেসির জন্য কাপ জিততে মুখে আছে, তাতেই যত ভয় 37 বছর বয়সী এই ফুটবলারের। ক্লিচি বলেন, আর্জেন্টিনা এখন সম্পূর্ণ ভিন্ন এক রূপ নিয়েছে, তারা দৌড়াতে পারে, পুরো মাঠ কাভার করতে পারে। সেমিফাইনালের দ্বিতীয় গোলটা বক্স টু বক্স ছিল, ছেলেরা উদ্গ্রীব, তারা শুধুমাত্র দেশের জন্যই খেলছে না, তারা মেসির জন্যও খেলছে। আগে আমি এমনটা কখনোই দেখি নাই, এটা নিশ্চিত। মেসি তার শেষ বিশ্বকাপ খেলছে, তাই এক ভিন্ন চিত্র এবারের ফাইনালে দেখা যাবে। নকআউট পর্বে ভালো ফুটবল ফ্রান্স যতটা উপহার দিয়েছে তার চাইতে বেশি উপহার দিয়েছে গোল। মেসির উজ্জীবিত দলের বিরুদ্ধে মাঠে নামার আগে উত্তরসূরিদের স্মরণ করিয়ে দিয়েছেন আর্জেন্টিনাকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই, বিশেষ করে মেসিকে। তিনি বলেন, তারা মরক্কো বা অন্য কোনো দলের মতো না, তারা শিরোপার জন্য ক্ষুধার্ত, তারা মানসম্পন্ন দল, তাই আমাদের বড় পরীক্ষাও দিতে হবে। ইংল্যান্ড ম্যাচটাও একটা কঠিন পরীক্ষা ছিল, গোলের খেলায় আমরা জিতে গেছি, তবে সামনে যেহেতু আর্জেন্টিনা এবং সামনে যেহেতু মেসি আছে ব্যাপারটা অনেক বেশি মাত্রায় কঠিন। ক্লিচি মূলত বলছিলেন যে মেসিকে আটকানোর জন্য ফ্রান্সের গেম প্ল্যানটা কেমন হতে পারে, বাট আপনি যদি মনে করেন যে আপনার গেম প্ল্যানটাই সবার চাইতে সেরা এবং আপনি একটা ফ্যান্টাস্টিক বোম্বাস্টিং টিম গঠন করতে পারেন, তাহলে আপনি হাতে তুলে নিতে পারেন গেম প্ল্যান। আপনি যেটি আপনি মাই এয়ারটেল অ্যাপ থেকে ডাউনলোড করবেন, এবং এটি একটা ফ্যান্টাসি স্পোর্টস অ্যাপ যেখানে আপনি ইন্ডিভিজুয়াল ম্যাচে গিয়ে আপনার একটা পছন্দের বোম্বাস্টিং স্কোয়াড গঠন করতে পারবেন, এবং তার মাধ্যমে আপনি কন্টেস্টে অংশগ্রহণ করে জিতে নিতে পারবেন অসংখ্য অসংখ্য রিওয়ার্ডস। আপনি চাইলে আপনার ফ্রেন্ডদের সঙ্গে ফ্যান্টাসি ফুটবলে মেতে উঠতে পারেন এবং জিতে নিতে পারেন অসংখ্য অসংখ্য রিওয়ার্ডস। আমরা কথা বলছিলাম যে ফ্রান্স মেসিকে ভয় পাচ্ছে কি না। আপনি আমাকে একটা সত্যি কথা বলেন, মেসিকে ভয় না পেয়ে কোনো উপায় আছে নাকি? কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আপনাদের মন্তব্য মতামত। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য।